প্রভু নজীব ভুলি মতে নজীব ভুলি এমিতি মো আসুথিবি এমিতি মো আসুথিবি শ্রীক্ষেত্রে বুলি মতে নজীব ভুলি প্রভু নজীব ভুলি মতে নজীব ভুলি প্রভু নজীব ভুলি সিনহীন পাপি জন তু পরাপতি তো পাবন মো মুক্তি পাই ধরারে আউ কে অছি তো বিনারে হে দারু ব্রহ্ম নারায়ণ মো পীড়াকু কর হরণ পীড়া তো মিল নর পাই শরণ দিও হে গোসাই। চন্দ্রভানু সত্যথীঙ্কর অমৃতময় জগন্নাথ প্রতি আবেদন যেথির প্রতিফলিত হুয়ে সালবেগঙ্কর কথা পতিত পাবন স্টকর কথা কহুচন্তি সালবেগ হে প্রভু তোমে পরা পতিত পাবন তোম পাখরে অখণ্ড ক্ষমতা সবু দোষ সবুকু পরিত্রাণ করিবা পাই সবুকু ক্ষমা করি দবা পাই মু তো এতে পাপ করি নাই যাহাকু তুমি ক্ষমা করি পারিব নাই মু তো এতে পাপ করি নাই এতে দোষ করি নাই যা অক্ষমণীয় আউ যদি মো পাপ এতে ভারী তাহলে প্রভু তম পতিত পাবন বানার না পরিবর্তন করি দিও। সেটি আউ জনে সন্ত কহুচন্তি প্রভু তমে নহলে তম পতিত পাবন বানাটাকু বদলেই দিও ওলহেই দিও তলুকু তমে যেহেতু পতিত পাবন মোর সবু দোষ ক্ষমা করে দিও প্রভু। নমস্তে প্রভু জগন্নাথ অনাথ লোকঙ্কর নাথ। আমি অনাথ প্রভু তমে হচ নাথ, যে নাথ সে অনাথ মানঙ্কর যদি কথা ন বুঝিব আ তাহলে বুঝিব কি। নমস্তে প্রভু বাসুদেব ভকত জনঙ্ক বান্ধব, নমস্তে প্রভু ঋষিকেশ ভকত জনঙ্ক বিশ্বাস। ভকত জনঙ্কর মেলা আপন মানুষ দৃশ্য হুথিব, ভক্ত পাই সিনা সে ভগবান, যদি ভক্ত নথান্তা তাহলে কেউ ভগবান সে পদবাচ্য হইথান্তে। মানুষকে সৃষ্টি করিছন্তি সেইথিপাই, শ্রেষ্ঠ জীব করি সৃষ্টি করিছন্তি সেইথিপাই, সে চিন্তা করিব মু কিয়ে মু কোউঠু আসিছি কুয়াড়ে যাউছি তাঙ্করি কথা চিন্তা করিব, যোউঠু আসিছি সে সেইটিকি যিব সে কথা চিন্তা করিব। অমৃতময় মন্ত্ররে রথর প্রতিষ্ঠা, মন্ত্রর ধ্বনিরে বায়ু পবিত্র হুয়ে, ধ্বনিরে কার্য শুভ হুয়ে, সেই কাম হি চালিছি যা আপন মানুষ পরিদৃষ্ট হুথিব। সেই ভিতরে আপন কোন চিন্তা করুথিবে কেমিতি শীঘ্র শীঘ্র প্রতিষ্ঠা কাম সরু, প্রভু বাহারি আসন্তু সে যেতবে আসিবে ভক্ত মানুষ পাখুকু সেতবে ধাড়ি পহণ্ডিরে আসিবে, অপেক্ষা করিবাকু তর নাহি গোটিয়ে রুথায়। যেতবে আমি তাঙ্কু মনন করুথায়, তাঙ্কু স্মরণ করুথায়, তাঙ্কু চিন্তন করুথায়, সেতবে সে ভিতরে কেমিতি প্রকটিত হুয়ন্তি তা জনা পড়ে নাহি। নিঃশ্বাস প্রশ্বাস ভিতরে সে যেমিতি বিরাজমান হইছন্তি আমি দেখুথায়। নন্দীঘোষ রথ এইটি ছোটিয়া ছোটিয়া কথারু আমি যিবা, ছোট ছোট কথা জানিবা, নন্দীঘোষ রথঙ্ক সম্পর্করে আগকু জানিবা। তেবে না গোটিয়ে সিঁড়ি গোটে গোড়া বা খসড়া তাকু চারমাল বলি কুহাযায়, চারকু আমি এমিতি কহু দূত, চার বি হচ্ছে সংযোজক, সে সংযুক্ত করে। ধাড়ি বা শ্রেণী আমি দেখুথায় তিন রথর তিনটি ধাড়ি আপন মানে দেখুলে, নন্দীঘোষ রথরে সে ষোল হাত লম্বর তাকু মাল বলি কুহাযায়, প্রত্যেক রথরে চারোটি মাল ব্যবহৃত হয়েছি, রথরে বন্ধা যাউথিব চারমাল ইয়ে করন্তি না ভূই সেবক মানে করন্তি, শাড়ি বন্ধা ভূই সেবক মানে চারমাল, রথরে সারথিঙ্কু উঠেবা, রথ গড়ুথিবা বেলে রথর গতি নিয়ন্ত্রণ করিবা পাই আগ চক সামনারে যে কাঠ ব্রেকটি ঝুলে আপন মানে দেখিথিবে রথ দেখুথিলে তাকু পকেইবা, আউ মোড় দৌড়ি লগেইবা কার্য এমানে করন্তি।
ତେଣୁ ଏମିତି ଭାବରେ ଚାରମାଳର କଥା ଆପଣମାନେ ଅନୁମାନ କରିବେ। ଆଉ ଯେତେବେଳେ ନବକଳେବର ହୁଏ ସେତେବେଳେ ଏସବୁ ବଦଳେ, ନହେଲେ ଅନେକ ଗଛ ଭୂମିରେ ପଡ଼ିବ, ଅନେକ ଗଛକୁ ଦେବାକୁ ପଡ଼ିବ ନିଜର ଜୀବନ। ବଡ଼ଦାଣ୍ଡ ସିନ୍ଦୁରିତ, ବଡ଼ଦାଣ୍ଡ ବର୍ଣ୍ଣମୟ ହେଇଛି, ଯିଏ ଯାହାର ମନ ଲଗେଇ ତାର କାମ କରିଚାଲିଛି। ମନ ତାଙ୍କ ପାଖରେ, ପ୍ରଭୁ ଏଇପଟେ ଯିବେ ଟିକିଏ ଛୁଇଁଦେବେ କି, ପ୍ରଭୁଙ୍କର ଚକ ଏଠି ଟିକିଏ ଛୁଇଁଦେବ କି, ରଥର ଚକ ଟିକିଏ ଛୁଇଁଦେବ କି, ଏଠି ରଥ ପଥ ସବୁ ଜଗନ୍ନାଥ। ସେଇ ଭାବରେ ସମସ୍ତେ ନିମଜ୍ଜିତ ହେଇଛନ୍ତି। ଆଉ ଯେଉଁ ପୂଜା ଚାଲିଛି ତା ଭିତରେ ଆମେ କ'ଣ କରୁଛେ, ଦେଖୁଛେ ଜଗନ୍ନାଥଙ୍କ ଭିତରେ ଗ୍ରହରୂପୀ ଜନାର୍ଦ୍ଦନ ଯେମିତି ବିଜେ ହେଇଛନ୍ତି। କ'ଣ କୁହାଗଲା, ଭାସ୍କର ଦକ୍ଷିଣ ନେତ୍ରଂ ବାମ ନେତ୍ର ବିଧୂପମ ମଙ୍ଗଳ ନାସିକା କ୍ଷେତ୍ରଂ ବୁଦ୍ଧ ଧରମ ଏବଚା ବୃହସ୍ପତି ତିଳ କଞ୍ଚ ସୁବର୍ଣ୍ଣ ରତ୍ନ ମଣ୍ଡିତମ ଶୁକ୍ର ଚତୁର୍ଷ ପ୍ରୋକ୍ତା ଶନି ସର୍ବାଙ୍ଗ ବିସ୍ତରହି ରାହୁ କୀଟ ରୂପାଶ୍ଚ ମକରାକୃତି ମେବଚ କେତୁଂ ଭୁଜଙ୍ଗମ ଆକାରମ କୁଣ୍ଡଳୀ ନାଗ ରୂପକ ଏବଂ ନବ ସମାହାରେ ଗ୍ରହ ସାକ୍ଷାତ ଜନାର୍ଦ୍ଦନ। ସର୍ବଗ୍ରହଙ୍କୁ ଏକତ୍ର ଯଦି ଦେଖିବାକୁ ହେବ ତାହେଲେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦେଖିଲେ ସେ ସର୍ବଗ୍ରହ ଦୃଶ୍ୟମାନ ହେବେ। ସମସ୍ତ ଗ୍ରହଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ଯଦି ଜଣକୁ ସନ୍ତୁଷ୍ଟ କରାଯାଏ, ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ନିମଜ୍ଜିତ କତ୍ତ ଭାବରେ ଉନ୍ମାଦ ଭାବରେ ହାତ ଟେକି ହେଇଯାଉଛି, ତିନି ରଥ ଅପେକ୍ଷା କରୁଛନ୍ତି, ତାଙ୍କ ପ୍ରତୀକ୍ଷମାଣର କଥା ହେଲା ଯେବେଠୁ ସେମାନେ ଗଢ଼ା ହେଲେ ସେବେଠୁ ସେମାନଙ୍କର ପ୍ରତୀକ୍ଷା, କେବେ ସେ ପ୍ରଭୁଙ୍କ କାମରେ ଲାଗିବେ, କେବେ ପ୍ରଭୁଙ୍କ ପାଖକୁ ଯିବେ, ପ୍ରଭୁଙ୍କ ସେବାରେ ଲାଗିବେ, ପ୍ରଭୁ ତାଙ୍କ ପାଖକୁ ଆସିବେ, ଏମିତି ଭାବରେ ପହଞ୍ଚିଛନ୍ତି। କାହାର କେତେବେଳେ ସମସ୍ତଙ୍କର ଇଚ୍ଛା କେମିତି ପ୍ରଭୁ ସେବାରେ ଲାଗିବା, କିନ୍ତୁ ପ୍ରଭୁ କାହାକୁ ପାଖକୁ ନେଉଛନ୍ତି ସେ କଥା କହି ତ ହେବ ନାହିଁ। ଯାହାର ଡୋରି ଲାଗିବ ସିଏ ଯାଇ ସିନା ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବ, ନହେଲେ ଏମିତି ଚାହିଁଲେ ବି ତାଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ହେବ ନାହିଁ, ନ ଚାହିଁଲେ ବି ପହଞ୍ଚି ହେବ। ଏମିତି ଏମିତି ଦିଅଁଟିଏ ଆମ ଜଗନ୍ନାଥ ଠାକୁରେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି କେତେ ସୁନ୍ଦର ଭାବରେ ମନ ଲଗେଇ ଝୋଟି ଆଉ ମଣ୍ଡପ ଉପରେ, ଜାହାଣୀ ମଣ୍ଡପ ଉପରେ ଆମେ ଦେଖିବା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଶେଷରେ, କିନ୍ତୁ ଏବେ ଯେଉଁ କାମ ହେଉଛି ସେ ହେଉଛି ପ୍ରତିଷ୍ଠାର କାମ। ସେ ପ୍ରତିଷ୍ଠା ଆଦ୍ୟ କଥା କୁହାଯାଇପାରେ, ଆଗକୁ ଆଗକୁ ଆମେ ବଢ଼ିବା, ସବୁ କଥା ଶୁଣିବା।